একটা সময় আমার জীবনের উদ্দেশ্য ছিল আমি বাংলাদেশ ক্রিকেট টিমের ওপেনিং ব্যাটসম্যান হব। আমি আমার জীবনে 10টা বছর ঢেলে দিয়েছিলাম, ইভেন আই ওয়াজ ভেরি ক্লোজ, আমি আন্ডার 19 পর্যন্ত খেলেছি। একটা সময় গিয়ে আমার বুঝ এটা এসেছে যে এটা আমার জীবনের উদ্দেশ্য না, আল্লাহ পাক এই জন্য আমাকে সৃষ্টি করেননি। হয়তো বা আল্লাহ পাক আমার দ্বারা কিছু চাচ্ছেন, আল্লাহ আমাকে একটা সুযোগ দিয়েছেন, একটা অপরচুনিটি, 30 বছর, 40 বছর বা 50 বছর, এর বেশি সময় হয়তো আপনি পাবেন না, এর বেশি সময় আমরা পাবো না, আমাদের বৃদ্ধদের মতো আমরা হয়তো বুড়ো হওয়ার সময় পাবো না, ওয়াল্লাহি এটা এটা সত্যি বলছি। সামনে আমাদের ভয়ঙ্কর সময় আছে, যদি আপনি এখন সচেতন না হন, আপনার জীবনের উদ্দেশ্য ফিক্স করতে না পারেন, সমস্যা আছে। আমাদের যুবকদের প্রধান সমস্যা হচ্ছে তারা তাদের জীবনের উদ্দেশ্য ফিক্স করতে পারেনি, তারা আসলেই জানে না তারা কি চাচ্ছে। আপনি আমাকে বিশ্বাস করেন, তারা আসলেই জানে না তারা কি চাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা বা পরীক্ষা হচ্ছে দাজ্জালের ফিতনা। শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। তবে যে ব্যক্তি সূরাতুল কাহফ প্রতি জুমায় তেলাওয়াত করবে এবং যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, কোনো বর্ণনায় আসছে শেষ 10 আয়াত মুখস্থ করবে, সে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকেও বেঁচে থাকবে। দাজ্জালের ফিতনা কেন বড় ফিতনা? আল্লাহ রাসূল বলেছেন, এমন কোনো নবী নাই যিনি তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেননি, এমনকি নূহ আলাইহিসসালামও তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন। তিনি বলেছেন যে এমন কোনো নবী নাই যিনি তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি, এমনকি নবী নূহ আলাইহিসসালাম পর্যন্ত তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি অতিরিক্ত একটা কথা বলতে চাই, সেটা হলো দাজ্জাল এক চোখে অন্ধ কিন্তু তোমাদের আল্লাহ অন্ধ নন। দাজ্জালের ফিতনা কেন বড়? আল্লাহ রাসূল বলেছেন, শেষ জামানায় সে জেরুজালেম থেকে বের হবে একজন ইহুদি যুবকের বেশে, সে পুরো বিশ্বের রাজনীতি নিয়ন্ত্রণ করবে, অর্থনীতি নিয়ন্ত্রণ করবে, সারা বিশ্বের আবহাওয়া নিয়ন্ত্রণ করবে, সে জলবায়ু পরিবর্তন করবে, সে ভূমিকম্প দিবে, সে দুর্ভিক্ষ দিবে, সে মহামারী ছড়াবে। যে ব্যক্তি তার প্রতি বিশ্বাস করবে সে তাকে ভালো রাখবে, আর যে ব্যক্তি তাকে কাফের এবং মিথ্যাবাদী বলে জানবে তাকে সে জাহান্নামে নিয়ে যাবে। আর আল্লাহ রাসূল বলছেন, ওর জাহান্নামটাই মূলত জান্নাত আর ওর জান্নাতটাই হচ্ছে জাহান্নাম। এটা এমন একটা ফিতনা যেটা মানুষ পড়ে থাকলেও বুঝতে পারবে না আমি ফিতনায় পড়ে আছি। আরেকটা বিষয় কি জানেন, দাজ্জাল তখন বের হবে যখন তাকে নিয়ে মানুষ আলোচনা করবে না, দাজ্জাল তখন বের হবে যখন তাকে নিয়ে মানুষ আলোচনা করা ছেড়ে দিবে। চিন্তা করে দেখেন, লাস্ট কবে একটা খুতবা শুনেছেন দাজ্জাল সম্পর্কে, লাস্ট কবে একটা সেমিনার শুনেছেন দাজ্জাল সম্পর্কে, মনে করতে পারবেন না। দাজ্জালকে ফলো করবে ইহুদিরা, তার মানে সারা বিশ্বের ইহুদিদেরকে একটা জায়গায় আসতে হবে, সেটা অলরেডি তারা চলে আসছে। দাজ্জালকে ফলো করবে ইহুদিরা, তার মানে ইহুদিদের একটা স্টেট থাকতে হবে, সেই স্টেটের লিডার হবে দাজ্জাল, সেটা অলরেডি হয়ে গেছে। দাজ্জাল তখন আসবে যখন জেরুজালেম থেকে সারা বিশ্বের সব কিছু নিয়ন্ত্রণ করা হবে, এখন সারা বিশ্বের সব কিছু ওখান থেকেই নিয়ন্ত্রণ করা হচ্ছে, আর আমরা হালুয়া রুটি সেমাই খাচ্ছি আর বাসায় ঘুমাচ্ছি, এগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, মাথা ব্যথা নাই। সাধারণ মানুষের দোষ না, দোষটা আমাদের মতো মানুষদের, আর ইসলামের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে উপস্থাপন করতে ব্যর্থ হচ্ছে। সূরাতুল কাহফ এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা এমন একটা সূরা যে সূরা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে রাখবে। কিন্তু কেন, কিভাবে, সেটা খুব শর্ট করে যদি বলি, সূরা কাহাফের মধ্যে এমন কিছু আছে, সূরা কাহাফের ভিতরে এমন কিছু আছে যেটা আপনাকে দাজ্জালকে চিনতে সাহায্য করবে। আপনি চিনতে পারবেন কোনটা দাজ্জাল, কোনটা দাজ্জালের দল, কোনটা দাজ্জালের সভ্যতা, এটা আপনি চিনতে পারবেন, তারপরেই কিন্তু আপনি ওখান থেকে বেঁচে থাকতে পারবেন, তার আগে নয়। সূরা কাহাফে এমন কিছু আছে যেটা আপনার বাহ্যিক দৃষ্টির সাথে সাথে হৃদয়ের দৃষ্টিটা খুলে দিবে, তখন আপনি চিনতে পারবেন, এমন কিছু দেখতে পারবেন যেটা সবাই দেখতে পারবে না, আপনি এমন কিছু বুঝবেন যেটা সবাই বুঝবে না। সূরা কাহাফে এমন কিছু আছে যার ফলে আপনি এমন পদক্ষেপ গ্রহণ করতে পারবেন যার ফলে আপনি দাজ্জালের ফিতনা থেকেও নিরাপদ রাখতে পারবেন নিজেকে, নিজের পরিবারকে এবং সমাজকে। এই হলো সূরাতুল কাহফ। সূরা কাহফ পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর সূরা। এই সূরার একটা ফজিলত আছে, সেটা হলো যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করবে,
জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করবে, সেই ব্যক্তির এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এই জীবনটা আল্লাহ পাক নূর দিয়ে ভরে দিবেন। নূর কি? নূর হচ্ছে এমন আলো যে আলো দিয়ে আপনি বিশ্বকে দেখবেন, যেটা সবাই দেখতে পারবে না। একজন মানুষ পিএইচডি করে আসলেও তার ভিতরে নূর থাকে না, একজন মানুষ অক্সফোর্ড থেকে পড়ে আসলেও তার ভিতরে নূর থাকে না। নূর অন্য জিনিস, যেটা দিয়ে আপনি বিশ্বকে দেখতে পারবেন, যেটা অন্যরা দেখতে পারবে না। সূরা কাহফের ফজিলত আরও আছে। একদিন একজন সাহাবি সূরা কাহফ তেলাওয়াত করছিলেন এবং তার ঘোড়া বা গাধাটা চিৎকার করছিল। তিনি সকালবেলা রাসূলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা রাত সূরা কাহফ তেলাওয়াত করেছিলাম আর আমার বাহন বা গাধাটা খুব চিল্লাচিল্লি করছিল, কেন, ঘটনাটা কি? আল্লাহ রাসূল বললেন, তোমার তিলাওয়াতের শব্দ শুনে, সূরা কাহাফের তিলাওয়াত শুনে মালায়েকা বা ফেরেশতারা তোমার কাছে এসেছিল এবং এই ফেরেশতাদেরকে দেখতে পেয়েছিল তোমার ওই গাধা বা ঘোড়া, দেখেই সে চিৎকার করছিল। তিনি আরও বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সূরাতুল কাহফ কেয়ামতের দিন তার পাঠকারীর পক্ষে সুপারিশ করবে। সূরা কাহফ কেয়ামতের দিন তার পাঠকারীর পক্ষে নূর বা আলো দিবে এবং তার পক্ষ নিয়ে সুপারিশ করবে। সূরা কাহফের মধ্যে মূলত চারটা গল্প আছে, চারটা গল্প। একটা গল্প হচ্ছে আসহাবুল কাহফের গল্প, কিছু যুবক শ্রেণীর মানুষের গল্প যারা একটা আল্লাহহীন নাস্তিক সমাজ থেকে হিজরত করে চলে গিয়েছিল। 309 বছর আল্লাপাক তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিলেন, তারপর তাদেরকে আবার জাগ্রত করেছেন, এটা একটা গল্প। আরেকটা গল্প হচ্ছে দুই বন্ধুর গল্প। এক বন্ধু ছিল অনেক ধনী, আরেক বন্ধু ছিল অনেক দরিদ্র। এই দুই বন্ধুর মধ্যে একটা গল্প আছে এই সূরার মধ্যে। আরেকটা গল্প আছে জুলকারনাইন বাদশার গল্প, যাকে আল্লাপাক ক্ষমতা দিয়েছিলেন এবং সে সারা বিশ্ব শাসন করেছে ন্যায় ইনসাফ আদলের ভিত্তিতে, দুর্নীতি পাপাচার অরাজকতার ভিত্তিতে না। তাকে আল্লাপাক ক্ষমতা দিয়েছিলেন, সে সারা বিশ্ব শাসন করেছিল জুলকারনাইন আলাইহিসসালাম, কিন্তু সেটা ন্যায়ের ভিত্তিতে, আল্লাহর বিধানের ভিত্তিতে। আরেকটা গল্প আছে নবী মূসা আলাইহিসসালাম এবং খিজির আলাইহিসসালামের গল্প, নবী মূসা আলাইহিসসালামের সাথে খিজির আলাইহিসসালামের সাক্ষাতের গল্প। এই চারটা গল্প আছে সূরা কাহাফের মধ্যে, আরও অনেক কিছু আছে কিন্তু মূলত এই চারটা গল্প আছে। একদিনে তো চারটা গল্প বলা সম্ভব নয়, আমি আজকে একটা গল্প বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আজকে আমি শুধু চুজ করছি একটা গল্প, সেটা হলো নবী মূসা আলাইহিসসালাম এবং খিজির আলাইহিসসালামের গল্পটা, এটা দিয়ে শুরু করছি। কোরআনেও আছে, সূরা কাহফেও আছে এবং সহিহ বুখারীর মধ্যেও আসছে। গল্পটা আমি আগে শর্ট করে বলছি। একদিন নবী মূসা আলাইহিসসালাম, যিনি বনু ইসরায়েলের নবী, আপনারা জানেন তিনি অনেক সম্ভ্রান্ত নবী, বনু ইসরায়েলের নবী, তিনি বনু ইসরায়েলের সামনে ভাষণ দিচ্ছিলেন, খুতবা। খুতবা শুনে জনগণ বললেন, জনগণের মধ্যে একজন বললেন যে, বাহ, আপনি তো খুব চমৎকার খুতবা দিলেন, মনে হচ্ছে আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। মূসা আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। কি বললেন? হ্যাঁ, আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। তিনি বলতে ভুলে গেলেন, তিনি বলতে ভুলে গেলেন যে আল্লাহ সবচেয়ে ভালো জানেন কে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ।